আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নারী ও শিশুর হজের বিধান সম্পর্কে। ইসলাম শান্তির ধর্ম, সাম্য মৈত্রীর ধর্ম। ইসলামের বিধান নারী পুরুষ শিশু বালক কিশোর তরুণ যুবা পৌঢ় বৃদ্ধ সবার জন্য যার যার সামর্থ্য অনুযায়ী করণীয় নির্দিষ্ট করেছে। নারীরা মানবজাতির প্রায় অর্ধেক অংশ, নরদের এক তৃতীয়াংশ শিশু। নারী ও শিশুদের ইবাদতের বিশেষ নির্দেশনা রয়েছে ইসলামী বিধানে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি ব্যর্থ করি না কোনো আমলকারীর কর্ম, হোক সে পুরুষ বা নারী। সূরা আল ইমরান আয়াত 195। যে সৎকর্ম করবে সে পুরুষ বা নারী যদি বিশ্বাসী হয় তবে আমি তাকে উত্তম জীবন দান করব। সূরা নাহল আয়াত 97। আর যে সৎকর্ম করবে সে পুরুষ বা নারী যদি সে বিশ্বাসী হয় তবে তারা জান্নাতে প্রবেশ করবে। সূরা মুমিন আয়াত 40। হজ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই ফরজ, তবে নারীর হজ পুরুষের হজ থেকে ভিন্নভাব উপলব্ধির ধারক। কেননা নারীর হজ এক হাদিস অনুযায়ী জিহাদ তুল্য, পক্ষান্তরে পুরুষের হজ কেবলই হজ। হজ পালনে নারীর অধিকার পুরুষের থেকে কোনো অংশেই কম নয়। বিষয়টি শক্ত ভূমিতে দাঁড় করানোর জন্য হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাতুল মুমিনিন সবাইকে সঙ্গে নিয়ে আদায় করেছেন বিদায় হজ। শুধু তাই নয়, হজ কর্মে বরং জড়িয়ে রয়েছে আল্লাহর সাহায্য প্রার্থী নারীর ইমান বিধত স্মৃতি, যা সাফা মারওয়ার সাইর আকারে আল্লাহর জিকিরের উদ্দেশ্যে আদায় করতে হয় নারী পুরুষ সকলকে সমানভাবে। নারী প্রকৃতি পুরুষ থেকে ভিন্ন, সেই হিসেবে হজ পালন অবস্থায় নারীর আচার ব্যবস্থা আচরণের কোনো কোনো ক্ষেত্রে দেওয়া হয়েছে বিশেষ কিছু দিক নির্দেশনা। হজ বিষয়ে সামগ্রিক ধারণা অর্জনের সাথে সাথে হজ পালনকারী নারীকে এসব বিষয়ে সম্যক ধারণা অর্জন করা অত্যন্ত জরুরি। পুরুষ হজ ওমরা পালনকারী দুইটি সেলাইবিহীন সাদা কাপড় পরেন, এটিকে ইহরাম বলা হয়, আর নারীরা নিজেদের স্বাভাবিক পোশাক পরেন। নারীর জন্য নিজেদের স্বাভাবিক পোশাকই হলো ইহরাম। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নারীরা ইহরাম অবস্থায় নিজ অভিরুচি মাফিক পোশাক পরতে পারবেন। মুসান্নাব ইবনে আবি শাইবা হাদিস নম্বর 1443। নারীরা ইহরাম অবস্থায় জুতা মোজা ব্যবহার করতে অসুবিধা নেই, শরীয় দে ব্যাপারে অনুমতি দিয়েছে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীদেরকে ইহরাম অবস্থায় চামড়ার মোজা এবং পাজামা পরার অনুমতি দিতেন। তিনি বলেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চামড়ার মোজা পরিধান করতেন যা ছিল তার হাঁটু পর্যন্ত। মুসান্নাব ইবনে আবি শাইবা হাদিস নম্বর 15969। ইহরামের অবস্থায় হলেও নারীদের জন্য পরপুরুষের সামনে চেহারা খোলা নিষেধ, তাই এই অবস্থা এমনভাবে সেরাবিত রাখা জরুরি যাতে মুখমণ্ডলের সঙ্গে কাপড় লেগে না থাকে। এখন এক ধরনের ক্যাপ পাওয়া যায় যা পরিধান করে সহজেই চেহারা পর্দা রক্ষা করা যায়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজের ইহরাম অবস্থায় ছিলাম। হাজিদের কাফেলা যখন আমাদের নিকট দিয়ে অতিক্রম করত তখন আমরা মাথা থেকে চেহারার উপর চাদর ঝুলিয়ে দিতাম। যখন তারা আমাদের অতিক্রম করে চলে যেত তখন চাদর সরিয়ে ফেলতাম। আবু দাউদ খণ্ড 1 পৃষ্ঠা 254। নারীরা হজের যাবতীয় কাজ পুরুষের মতো একইভাবে আদায় করবেন, কিন্তু কয়েকটি ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে। যেমন, 1 উচ্চ আওয়াজে তালবিয়া পড়বেন না, 2 তাওয়াফের সময় রমল করবেন না, 3 সাইয়ের সময় দৌড়াবেন না, 4 মাথার চুল মুড়াবেন না বরং চুলের আগার কিছু অংশ কাটবেন, 5 সেলাই করা স্বাভাবিক কাপড় পরবেন, 6 ইহরাম অবস্থায় হায়েজ হলে গোসল করে তাওয়াফ ছাড়া হজের অন্যান্য কাজ আদায় করবেন, তবে হায়েজ পর্ব শেষ হলে তাওয়াফ সম্পন্ন করতে হবে, 7 ইহরাম অবস্থায় চেহারা খোলা রাখতে হয়, মসজিদে নববীতে পুরুষ মহিলা একত্রে থাকতে পারবেন না, নারীদের বসার নামাজের ও ইবাদতের জন্য স্বতন্ত্র ব্যবস্থা আছে, মক্কা মুকাররমায় কাবা শরীফে নারী পুরুষ একত্রে থাকতে বা একত্রে বসতে অসুবিধা নেই, কিন্তু নামাজের আগে নারীদের উঠিয়ে দিয়ে তাদের জন্য সংরক্ষিত স্থানে পাঠিয়ে দেওয়া হয়। ততক্ষণে নারীদের জন্য সংরক্ষিত স্থান পূর্ণ হয়ে যাওয়ায় নারীদের নামাজে অংশগ্রহণ করতে বিশেষ অসুবিধা হয়ে থাকে, সেজন্য আগে থেকেই নারীরা তাদের নির্দিষ্ট স্থানে বসার চেষ্টা করবেন। হায়েজ ও নেফাসের সময় মসজিদুল হারাম শরীফে প্রবেশ ও তাওয়াফ করা যায় না, নামাজ পড়তে বা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবেন না এবং উচ্চস্বরে তালবিয়া পড়বেন না, কিন্তু ইহরাম বাদা অন্যান্য দোয়া পড়া যায়। হায়েজ ও নেফাসের সময় তাওয়াফে কুদুম না করতে পারলে তা মাফ হয়ে যাবে, কিন্তু হজের পর একটা উমরা করতে হবে। হায়েজ ও নেফাসের সময় ওকুফে আরাফাত ও ওকুফে মুজদালিফা
করতে পারবেন, কঙ্কর মারতে পারবেন, কিন্তু তাওয়াফে জিয়ারত হায়েজের পরে করবেন। ফরজ তাওয়াফ মাফ নেই। অবশ্য বিদায় তাওয়াফ হায়েজ ও নেফাসের ওজরে না করতে পারলে এবং সময় না পেলে এর জন্য কাফফারা দিতে হবে না, দূর থেকে বিদায় নেওয়া যাবে। কোনো নারী ইচ্ছা করলে হজের কার্যাবলী সম্পাদনের সুবিধার্থে হজ চলাকালীন ওষুধ খেয়ে সাময়িক মাসিক বন্ধ রাখতে পারেন। ইসলামী শরীয়তে পরিভাষায় শিশু বলতে বোঝানো হয় অপ্রাপ্তবয়স্ক তথা নাবালক, অর্থাৎ যে সাবালকত্ব অর্জন করেনি। বাংলাদেশের পরিবেশে মেয়ে শিশুরা 11-12 বছরে এবং ছেলে শিশুরা 13-14 বছরে সাবালক হয়। এই সময়ে তাদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে, কণ্ঠস্বর পরিবর্তন হয়। এসব পরিবর্তন বিজ্ঞ অভিভাবক বুঝতে পারেন। অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের উপর হজ ফরজ নয়, তবে কেউ হজ করলে তার নফল হজ আদায় হবে। হজ আদায়কালে ছেলে শিশুদের পুরুষদের মতো ইহরাম করতে হবে, মেয়ে শিশুরা নারীদের মতো স্বাভাবিক পোশাকে ইহরামের নিয়ত করবে। নিয়ত, তালবিয়া ইত্যাদি বলতে না পারলে অভিভাবক তার পক্ষ থেকে আদায় করবেন। আর যদি সে নিজের হজের কার্যাদি পালনে সক্ষম হয় তো নিজেই করবে। নাবালক ছেলে মেয়েরা ইহরাম অবস্থায় কোনো নিষিদ্ধ কাজ করলে তার কাফফারা দিতে হবে না। শিশুদের হজের কোনো ফরজ ছুটে গেলে বা বাকি থাকলে এই হজ কাজা করতে হবে না। শিশুকালে হজ করলে বড় হওয়ার পর যদি হজ ফরজ হয় তবে পুনরায় হজ আদায় করতে হবে। হজ যেহেতু ফরজ ইবাদত, সেহেতু এর সকল নিয়মকানুন হজের পূর্বে অভিজ্ঞ আলেমের নিকট থেকে জেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নিয়মে হজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।